জীবন বাঁচাতে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন বেগম খালেদা জিয়া মুক্তির জন্য খালেদা জিয়া এ কি করলেন দেখুন ভিডিওতে কারাগারে বেগম খালেদা জিয়া দিনের পর দিন অবহেলা ও যথাযথ চিকিৎসার অভাবে এবং পাশাপাশি তার কারান্তরিনের পর থেকেই বিএনপির টানাপড়ন ও ক্ষমতাসীনদের ষড়যন্ত্রে অতিষ্ঠ হয়ে উঠেছেন তিনি তাই যে কোনো মূল্যে বেগম খালেদা জিয়া কারান্তরীণ দশা থেকে মুক্তি চান এমনকি রাজনীতি ও নেতৃত্ব ছেড়ে দিয়ে হলেও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারান্তরীণ দশা থেকে মুক্ত হতে চান শুধু তাই নয় তিনি যে কোনো কিছুর মূল্যে জেল থেকে বের হতে চান আজ শনিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি ওই মন্তব্য করেছেন নাজিম উদ্দিন রোডের কারাগারে বিকাল চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত বিএনপির তিন নেতা কারাগারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব ছাড়া অন্য যে দুই নেতা দলে চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা হলেন মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান গত আট ফেব্রুয়ারি খালেদা জিয়া কারান হওয়ার পর এটা তার সঙ্গে মির্জা ফখরুল ইসলামের চতুর্থ সাক্ষাৎ প্রত্যেকবারই রাজনৈতিক সমঝোতা এবং তার মুক্তি প্রসঙ্গ নিয়ে আলোচনা হয় আজকের বৈঠকেও বেগম জিয়া অবিলম্বে কারামুক্তির চেষ্টা গ্রহণের জন্য নেতাদের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে মুক্তির শর্ত হিসেবে খালেদা জিয়া রাজনীতি থেকে অবসর গ্রহণের প্রসঙ্গই মূলত আজকের বৈঠকে আলোচিত হয়েছে এর আগে দলের সিনিয়র নেতাদের আপাতত দলের পথ ছাড়ার প্রসঙ্গ নিয়ে কথা হয়েছিল সে সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি বড় অংশ বেগম জিয়ার বিএনপির পথ ছাড়া কোনোভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছিলেন সেজন্যই আজ মির্জা ফখরুলের সঙ্গে কট্টরপন্থী দুই নেতারও সাক্ষাতের ব্যবস্থা করা হয় বৈঠকে মূলত বেগম জিয়া তার শারীরিক বিভিন্ন অবস্থার বর্ণনা দিয়েছেন খালেদা জিয়া নেতাদের জানিয়েছেন তার বাম হাত ক্রমশ হয়ে আসছে টান চোখে রক্ত জমেছে খালেদা জিয়া মির্জা আব্বাসকে বলেন তুমি কি আমার মৃত্যু চাও না চাইলে এখন ওরা যা বলে সবকিছু মেনে নাও আগে তো বাঁচতে হবে না বাঁচলে কি করবে এই অবস্থায় আর বেশিদিন থাকা সম্ভব নয় মির্জা ফখরুল বলেন ম্যাডাম আপনি তো দল ছাড়ছেন না শুধু সাময়িকভাবে অফিসিয়ালি আপনি দলের চেয়ারপার্সন থাকবেন না তারেক সাহেব ভাইস চেয়ারম্যান থাকবেন না এটা মাত্র অল্প কিছুদিনের ব্যাপার বেগম জিয়া বলেন আমি আমি ছাড়লেও নেতা আমাকেই মানুষ বিএনপির ভালোবাসে তাই তাড়াতাড়ি ওদের প্রস্তাবে রাজি হয়ে যান আগে আমার মুক্তি দরকার তারপর অন্য বিষয়ে বেগম জিয়া দ্রুত দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকে গঠনতন্ত্রের সাতধারা পুনরুজ্জীবিত করার নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে তবে বৈঠকে নজরুল ইসলাম খান কর্মীদের আবেগ অনুভূতি নিয়ে কথা বলেছেন তিনি বলেন কর্মীদের এরকম সিদ্ধান্ত জানানো অনেক কঠিন হবে তারা এজন্য নেতাদের দায়ী করবেন এর উত্তরে অবশ্য খালেদা জিয়া কিছুই বলেননি বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সামসুল ইসলামের মৃত্যুতে বেগম খালেদা জিয়া শোক জানিয়েছেন মন্তব্য করে বলেছেন স্থায়ী কমিটি তো শূন্য হয়েই আছে এগুলো ভরণার উদ্বেগ নিন বৈঠকের শেষ পর্যায়ে আপ্লুত বেগম খালেদা জিয়া মির্জা ফখরুলকে বলেন শুধু দল নয় আমার ভাগ্য এখন আপনার হাতে আশা করি আমার বিশ্বাসের মর্যাদা আপনি রাখবেন এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কেঁদে ফেলেন